হ্যালো এভরিওয়ান, আজ কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব যা কিন্তু সংসারের কাজকে অনেক সহজ করে দিবে এবং সময় অপচয় রোধ করবে। তো টিপস নাম্বার 1, এখানে আমি একটা নেল পলিশ নিয়ে নিয়েছি। তো নেল পলিশ এভাবে ইউজ করার পর যখন আমরা ঢাকনাটা দিয়ে রাখি তখন কিন্তু যখন আমরা খুলতে চাই এটা কিন্তু সহজে খোলা যায় না। তো এভাবে আমি বেসলিন চারিদিকে মুখের চারিদিকে এভাবে অ্যাপ্লাই করে এরপর যদি রেখে দেওয়া হয় তখন দেখতে পাবেন খুব সহজভাবে কিন্তু নেল পলিশের মুখটা খুলে নেওয়া যায়। এখন শেয়ার করছি টিপস নাম্বার 2, তা হচ্ছে এভাবে যখন আমরা ডিম সিদ্ধতে বসাই তো ডিমটা যখন সিদ্ধ হয়ে যায় খোসা ছড়িয়ে নিই তখন কিন্তু অনেক সময় ডিম ভেঙে যায়। তো ডিম সিদ্ধ করার সময় যদি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেওয়া হয় তখন দেখতে পাবেন ডিমটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়, আর যখন খোসা ছাড়ানো হয় তখন একটু ভাঙে না। তো এই টিপসটা ফলো করে দেখতে পারেন। এখন শেয়ার করেছি টিপস নাম্বার 3, তা হচ্ছে গুঁড়ো দুধ কীভাবে বেশি দিন সংরক্ষণ করে রাখা যায়। অনেক সময় দেখা যায় আমরা বাইরে কোথাও ঘুরতে যাই, বাসায় অনেক দিন থাকা হয় না, তখন এই অবস্থায় কিন্তু দুধগুলো একদম দলা পেকে যায়, গন্ধ হয়ে যায়, তখন আর খাওয়া যায় না। তো বেশ কিছুদিন কীভাবে সংরক্ষণ করে রাখা যায় গুঁড়ো পাউডার সেটাই আজকে শেয়ার করব। তো খুব সহজভাবে কিন্তু এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব, খুবই কাজে লাগবে। আর এভাবে যদি সংরক্ষণ করে রাখা হয় দেখতে পাবেন দুধ কতটা ভালো থাকে। তো এখানে আমি দুধের কোটাটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলাম। তো এভাবে যদি রেখে দেওয়া হয় বেশ কিছুদিন, প্রায় 15 থেকে 20 দিন এভাবে রেখে কিন্তু খাওয়া যাবে। তো এখন শেয়ার করছি টিপস নাম্বার 4, তা হচ্ছে আমাদের বাসায় থাকা এরকম চার্জার এবং হেডফোন, এগুলো কিন্তু বেশ কিছুদিন ব্যবহার করার পর তারগুলো কিন্তু একদম ময়লা হয়ে যায়, দেখতেও কিন্তু অনেক বাজে লাগে, কালো কালো দাগ হয়ে যায়। তো খুব সহজভাবে কীভাবে ঘরোয়াভাবে এই দাগগুলো উঠানো যায় তাই শেয়ার করছি। তো এখানে আমি পেপসুডেন্ট নিয়ে নিয়েছি, তো আপনারাও ট্রাই করবেন হোয়াইট টুথপেস্টটা ইউজ করতে। তো এখানে আমি পেপসুডেন্টটাই নিলাম, নিয়ে খুব সুন্দরভাবে টুথব্রাশ দিয়ে এভাবে ঘষে ঘষে দিচ্ছি। তো এখানে বেশি পরিমাণে কিন্তু পানি দেওয়া যাবে না, যেহেতু এগুলো ইলেকট্রিক জিনিস তাই বেশি পরিমাণে পানি দিয়ে কিন্তু ঘষা যাবে না। তো আমি লাস্টের দিকেই দেখাবো কীভাবে করছি। তো প্রথম অবস্থায় এইভাবে পুরোটাতে আমি টুথপেস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই টিপসটা খুবই কার্যকরী, আর কতটা সুন্দরভাবে ক্লিন হয়ে যায় দেখতেই পাবেন। এভাবে যদি সহজভাবে সহজ প্রসেসে যদি কাজ করা যায় তাহলে কিন্তু কাজ অনেক সহজভাবে করে নেওয়া যায়। যে কাজটা করতে কিন্তু আসলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়, তা যদি একটু বুদ্ধি খাটিয়ে করে নেওয়া হয় দেখতে পাবেন কত সহজে করে নেওয়া যায়। আর যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য তো খুবই কার্যকরী হবে প্রত্যেকটা টিপসই। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্যদিনে ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। তো এইভাবে ঘষে ঘষে আসলে পুরোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই যে পুরোটা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, এখন আমি দেখাচ্ছি কতটা ক্লিন হবে। একটা বাটিতে আমি একটু সামান্য পরিমাণে পানি নিয়ে নিয়েছি। তো এগুলো যেহেতু ইলেকট্রিক জিনিস তো বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, তো এখানে একটু হালকা করে পানি নিয়ে আমি এইভাবে ঘষে ঘষে দিচ্ছি। কতটা সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন, এইভাবে করে নিতে পারেন, খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। আর এগুলো যদি এভাবে দাগ হয়ে যায় দেখতেও কিন্তু খুবই বাজে লাগে। এই যে দাগগুলো কতটা ক্লিনভাবে উঠে যাচ্ছে। তো এইভাবে সবগুলো ক্লিন করার পর এরপর আমি টিস্যু পেপার দিয়ে খুব সুন্দরভাবে মুছে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ক্লিন হয়ে গেল, আর বেশি পরিমাণে কিন্তু পানি ইউজ করা যাবে না যেহেতু এটা ইলেকট্রিক জিনিস। তো এইভাবে আমি করে নিলাম। এই টিপসটা ফলো করে দেখতে পারেন, খুবই কার্যকরী একটা টিপস। আর এইভাবে করলে কিন্তু এই চার্জার হেডফোন খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। এখন শেয়ার করছি টিপস নাম্বার 4, তো এটা হচ্ছে এখানে আমি হুইল পাউডার নিয়ে নিচ্ছি। এই হুইল পাউডারটা দিয়ে আমরা কিন্তু কাপড় চোপড় ক্লিন করে থাকি। তো আজকে একটা টিপস শেয়ার করব, এভাবে যদি আপনারা কাপড় চোপড় ধুয়ে থাকেন তাহলে এক কাপড়ের রং আরেক কাপড়ে লাগবে না, এবং যতই ময়লা এবং কালো দাগ থাকুক খুব সহজভাবে কিন্তু
দূর হয়ে যাবে। তো এখানে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ হুইল ফাউন্ডার নিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা কাপড় চোপড় ধুয়ে দেখতে পারেন, কিন্তু এক কাপড়ের রং আরেক কাপড়ে লাগবে না, যে কোনো রঙের দাগ ময়লা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। তো এই হুইল ফাউন্ডারের সাথে আমি প্রায় হাফ চামচের মতো লবণ অ্যাড করে দিলাম, খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি আপনারা কাপড় চোপড় ধুয়ে থাকেন দেখবেন কতটা সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। আশা করছি এই টিপসটা ভালো লেগেছে। এখন শেয়ার করছি টিপস নাম্বার 5, তা হচ্ছে এখানে আমি চার্জার নিয়ে নিয়েছি। অনেক সময় কিন্তু চার্জারে চার্জ দিতে গেলে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা হয়, তা হচ্ছে চার্জারে কিন্তু ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট থাকে। তো এভাবে আসলে চার্জারটা ঢুকাতে অনেক সময় লেগে যায়। অনেক সময় বাচ্চাদেরকেও দিয়ে যদি মোবাইলটা চার্জ দেওয়া হয় তারাও কিন্তু দিতে গিয়ে অনেক ঝামেলায় পড়ে যায়। তো এইভাবে একটা ট্রিক্স যদি আপনারা ফলো করেন খুব সহজভাবে কিন্তু নিজেদেরকে আর এত কষ্ট করতে হবে না। এখানে আমি একটা নেল পলিশ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এভাবে ফ্রন্ট পার্টটাতে এভাবে একটু কালার করে দিচ্ছি। তাহলে খুব সহজভাবে কিন্তু বোঝা যাবে কোন পার্টটা ফ্রন্ট পার্ট আর কোন পার্টটা ব্যাক পার্ট। তো এভাবে যদি করে থাকেন দেখবেন কতটা ইজিভাবে করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন তখন কিন্তু বাচ্চারা বড়রা সবারই কিন্তু মোবাইলটা চার্জ দিতে কিন্তু অনেক সুবিধা হবে। প্রত্যেকটা টিপসই কিন্তু আশা করছি আপনাদের অনেক অনেক কাজে লাগবে, তো অবশ্যই ফলো করবেন। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সবাই।